ভিডিওটিতে আমরা দেখাতে চলেছি যে কিভাবে আপনারা ফ্লিপকার্ট থেকে কোনো প্রোডাক্ট অর্ডার দেওয়ার পরে সেই প্রোডাক্টটিকে ক্যান্সেল করতে চান, অর্থাৎ আপনি সেই প্রোডাক্টটি চান না। আপনি অর্ডার করে ফেলেছেন কিন্তু তৎক্ষণাৎ বা তার কিছুক্ষণ পরে আপনার মনে হয়েছে যে এই প্রোডাক্টটি আপনার প্রয়োজন নেই, তো আপনি কিভাবে সেই অর্ডারটিকে ক্যান্সেল করবেন সেই বিষয়ে। আমি আশা করছি আজকের একটিমাত্র ভিডিও দেখার মাধ্যমে ফ্লিপকার্ট থেকে কোনো প্রোডাক্ট ক্যান্সেল করতে গেলে কি বা কোন পদ্ধতিতে এগোতে হয় সেই বিষয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। ফ্লিপকার্ট থেকে যে কোনো অর্ডারকে ক্যান্সেল করতে চাইলে আপনাদের প্রথমে ফ্লিপকার্টের যে হোম পেজ আছে সেই হোম পেজে চলে আসতে হবে। আমরা যেমন হোম পেজে চলে এসেছি ফ্লিপকার্টের, এবার আমরা আগের ভিডিওতে দেখিয়েছি যে কীভাবে অর্ডার করবেন, কীভাবে ফ্লিপকার্ট পর্যন্ত পৌঁছাবেন। এবার আমরা এখানে ক্যান্সেল করার যে বিষয়টি সেই বিষয়টিকে আমরা আপনাদের সামনে দেখাচ্ছি, যেখানে এই যে আপনাদের সামনে দেখুন একটা সিম্বল আছে যেটা আমাদের প্রোফাইল, এই প্রোফাইল উপরের দিকে যে প্রোফাইল সিম্বলটা আছে সেই প্রোফাইল সিম্বলে আমাদেরকে ক্লিক করতে হবে। আমরা প্রোফাইল সিম্বলে ক্লিক করলে আমরা সেখানে দেখতে পাবো সমস্ত অপশন যেখানে আমাদের ওয়ার্ডার্সগুলো আছে, আমরা কি কি ওয়ার্ডার্স করেছি। এই যে এই ওয়ার্ডার্স অপশন আছে, সেই ওয়ার্ডার্স অপশনে ক্লিক করলেই আমরা ওয়ার্ডার্সগুলো দেখতে পাবো। যে আমি মনে করুন যা যা অর্ডার করেছি সেই ওয়ার্ডার্স দেখার জন্য আমি এখানে ক্লিক করলাম। আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা আগের ভিডিওতে অর্ডার করে দেখিয়েছিলাম যে একটা টি শার্ট, সেই টি শার্টটা আমরা আজকে ক্যান্সেল করবো। মনে করুন এই অর্ডারটি আমার প্রয়োজন নেই, আমার এই অর্ডারটি প্রয়োজন নেই, আমি অর্ডারটিকে ক্যান্সেল করে দেবো। সো ক্যান্সেল করার জন্য আমাদেরকে কি করতে হবে, যে এই যে ক্যান্সেল অপশন আছে সেই ক্যান্সেল অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে। আমরা ক্যান্সেল অপশনে ক্লিক করবো। এত ক্যান্সেল যদি করতে চান তো খুবই তাড়াতাড়ি আপনি করে দেবেন, যতক্ষণে আপনার মনে হবে যে ক্যান্সেল করা প্রয়োজন, আপনার শিপ হয়নি প্রোডাক্টটি আপনি ক্যান্সেল করে দেবেন। এবার ক্যান্সেল করার জন্য আমরা এই ক্যান্সেল অপশনটিতে ক্লিক করলাম। ক্যান্সেল অপশনটিতে ক্লিক করলে আমাদের সামনে একটা পপ আপ আসলো যেখানে আমাদেরকে বলছে ক্যান্সেল অর্ডার, ডোন্ট ক্যান্সেল অর্ডার, এই দুটো অপশনের মধ্যে একটা সিলেক্ট করতে হবে। আমরা অবশ্যই ক্যান্সেল অর্ডার অপশনটাকে সিলেক্ট করবো, আমরা যেহেতু ক্যান্সেল করতে চাই প্রোডাক্টটিকে ক্যান্সেল অর্ডার অপশনটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে যে সমস্ত রিজন আছে বা কারণ আছে সেই কারণগুলোকে আমাকে একটা সিলেক্ট করে নিতে হবে, একটা রিজন ফর ক্যান্সেলেশন, মানে কী কারণে আমি ক্যান্সেল করতে চাইছি। মনে করুন আমার কাছে মনে হয়েছে যে এই প্রোডাক্টটিকে আমার পছন্দ হয়নি, বা আমার কন্ট্যাক্ট ডিটেলস আমাকে চেঞ্জ করতে হবে, অথবা আমাকে ডেলিভারি অ্যাড্রেস চেঞ্জ করতে হবে, অথবা আমাকে প্রোডাক্টটিকে যে তাড়াতাড়ি যাতে পৌঁছায় প্রোডাক্টের শর্ট ডেলিভারি টাইম এটা যাতে হয় এইটা বিষয়ে আমি মেনেছিলাম, ভেবেছিলাম যে খুব তাড়াতাড়ি প্রোডাক্টে পৌঁছাবে কিন্তু প্রোডাক্টটি আসতে দেরি হচ্ছে, এরকম যদি মনে হয় বা প্রোডাক্টের প্রাইস কমে গেছে এরকম মনে হলে আপনি প্রোডাক্টটিকে ক্যান্সেল করতে পারেন। তো আমি এখানে যে কোনো একটা কারণ নিয়ে নিচ্ছি, যে কারণটা হচ্ছে যে আমার কন্ট্যাক্ট ডিটেলস অথবা আমার ডেলিভারি অ্যাড্রেস আমি চেঞ্জ করতে চাই, মনে করুন এই কারণটা নিচ্ছি। আমি এই কারণটার জন্য আমি প্রোডাক্টটিকে ক্যান্সেল করব, আমি প্রোডাক্টটিকে ক্যান্সেল করব। এখানে একটা কমেন্টস লিখে দেবো, যে কমেন্টসটা হচ্ছে যে কমেন্টস যে ওয়ান্টস টু চেঞ্জ ডেলিভারি অ্যাড্রেস, ডোন্ট ওয়ান্ট দ্য প্রোডাক্ট, ওর নট নো নিড এনিমোর, নো নিড এনিমোর, এনিমোর, এনিমোর লিখে দিলাম, একটা কারণ লিখে দিলাম। দেওয়ার পর আমি এটাকে সাবমিট করব। সাবমিট করলে আমার কিন্তু প্রোডাক্টটা আশা করে ক্যান্সেল হয়ে যাবে, এবং এখানে দেখুন ক্যান্সেলেশন কনফার্ম, অর্থাৎ প্রোডাক্টটি আমার ক্যান্সেল হয়ে গেছে। আপনারা এখানে স্টেটাস চেক করতে পারেন, স্টেটাস চেক করে আমরা দেখতে পাচ্ছি যে স্টেটাস চেক করার জন্য এখানে অপশন যেতে হবে চেক স্টেটাস, চেক স্টেটাস অপশনে গেলাম, এখানে দেখছি আমার অর্ডারটি হয়েছিল, অর্ডারটি হয়েছিল, কনফার্ম হয়েছিল অর্ডারটি, এবং অর্ডারটি আমি ক্যান্সেল করে ফেলেছি। এভাবেই আপনাদেরকে ফ্লিপকার্ট থেকে কোনো অর্ডার করা প্রোডাক্টকে একে একে ক্যান্সেল করতে হবে। আমি আশা করছি আজকের ভিডিওটি দেখার মাধ্যমে আপনাদের মধ্যে থেকে সমস্ত সমস্যা দূর হয়ে গেছে, যে কীভাবে আপনারা যে কোনো প্রোডাক্টকে ক্যান্সেল করবেন, যে কোনো অর্ডারকে ক্যান্সেল করবেন। সো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।